সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দুটো স্টেটমেন্ট আছে, ক্লসিয়াস স্টেটমেন্ট ফার্স্ট, নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান ট্রান্সফার হিট ফ্রম এ লোয়ার টু এ হায়ার টেম্পারেচার, কোনো স্বয়ংক্রিয় যন্ত্র কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় হিট ট্রান্সফার করতে পারে না। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে ক্লেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, নো সেলফ অ্যাক্টিং মেশিন ক্যান কনভার্ট সাম অ্যামাউন্ট অফ হিট এন্টায়ারলি ইনটু ওয়ার্ক, কোনো স্বয়ংক্রিয় যন্ত্র পুরোপুরি কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে কনভার্ট করতে রূপান্তর করতে পারে না। তারপর গ্যাসের ক্ষেত্রে মিন ফ্রি পাথের একটা ল্যামডা, তার ভ্যালুটা হয় 1/σ² n বা 1/√2/σ² n, এই দিয়ে এমসিকিউ একটা দরকার থাকবে। ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, গ্যাসের ক্ষেত্রে তিন রকম ভেলোসিটি পাবো, সিএম মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি, সম্ভাব্য সর্বোচ্চ বেগ, তার ভ্যালু হয় √√2RT/m, আর রুট মিন স্কোয়ার ভেলোসিটি আরএমএস ভেলোসিটি সিআরএমএস √3RT/m, এবং অ্যাভারেজ ভেলোসিটি মানে গড় বেগ সিবার √8RT/πm। এই তিনটে ভেলোসিটি রেশিও দেয়, অনুপাত দেয়, এবং তাদের রেসপেক্টিভ কিছু এমসিকিউ থাকে। তো একটা ডিস্ট্রিবিউশন কার্ভ কীরকম হয় দেখেছি, সব থেকে বেশি কোনটা হয়, সব থেকে মোস্ট প্রবাবল ভেলোসিটি, আচ্ছা আরএমএস মানটা সব থেকে বেশি হয়, তারপর হচ্ছে গড় বেগ এবং মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে সম্ভাব্য সর্বোচ্চ বেগ, মানে এই বেগ নিয়ে সব থেকে বেশি সংখ্যক অণু ওই নির্দিষ্ট টেম্পারেচারে গতিশীল হয় ওই ভেলোসিটি নিয়ে, সেটাকে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তারপর একটা ইকুয়েশন দিয়েছি, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, এর আগেও দিয়েছি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, সাধারণ কি নর্ম ন্যাচারাল যে গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড যে কোনো গ্যাসের ক্ষেত্রে চলে, ঠিক আছে। আর PV1NRT ওটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তারপর চার্লস ল বয়স ল এগুলো সব আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারপর হচ্ছে এনার্জি অফ মলিকুল, মলিকুল 3RT/m, 3RT/m মানে যে হাফ কেটি বা হাফ কেটি বলেছি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, মলিকুল হচ্ছে হাফ কেটি বলেছিলাম, হাফ কেটি হাফ কেটি হাফ কেটি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর, এর আগেও প্র্যাকটিস হয়েছে। CP-CV দুটোর অন্তরফল হচ্ছে আর হয়ে যায় এক মোল গ্যাসের ক্ষেত্রে, আর গামা হচ্ছে CP/CV রেশিও 1+2/F, এফটা বলে ডিগ্রি অফ ফ্রিডম বলেছি, এর আগে আলোচনা হয়েছে। ফর মনোটমিক গ্যাস একটি পরমাণু দিয়ে গঠিত অণুর ক্ষেত্রে গামার মানটা হয়ে যায় 5/3 মানে হয়ে যায়, আর ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে 7/5 হয়ে যায়, আর ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হয়ে যায় 1.33। এইগুলি করেছিলাম, এফের মানটা তখন হয়ে যাবে 6 ট্রাইঅ্যাটমিক ক্ষেত্রে, আর ডায়াটমিক ক্ষেত্রে এফের মানটা 5 হয়ে যাবে, আর মনোটমিক ক্ষেত্রে এফের মানটা হয়ে যাবে ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত, তারপর নেক্সট আবার দেখা হচ্ছে।